প্রতি সময় আমাদের দেশের আলোচিত একটি ঘটনা, সেটা হচ্ছে একজন হুজুরের জিহ্বা কাটার ঘটনা। তো এই ঘটনার পর আমাদের দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে এমন একটি নেককারজনক ঘটনা ঘটানোর জন্য। আমরা হয়তো অনেকেই জানি যারা এই কাজটি করেছে তাদের মূল হোতা অর্থাৎ চারজনকে আইন শৃঙ্খলা বাহিনীরা গ্রেপ্তার করেছে। ধারণা করা হচ্ছে এরা এই ঘটনার সাথে জড়িত। কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার পরে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়, আর সেই অপরাধীদের সাথে বাংলাদেশের একজন স্বনামধন্য হুজুর তাহেরি হুজুরের ছবি চলে আসছে। তো যার ক্ষেত্রে ওই ছবিগুলো দেখে অনেকেই মন্তব্য করছে যে এই ঘটনার সাথে তাহেরি হুজুরও জড়িত থাকতে পারে। আবার ইউটিউবে দেখলাম অনেক বড় বড় ইউটিউবার যারা রয়েছে তারা তাহেরি হুজুরকে অপরাধী হিসেবে এই ধরনের তারা ভিডিও কন্টেন্ট তৈরি করেছে, যে সেখানে বোঝানো হচ্ছে যে এরা তাহেরি হুজুরেরই লোক, কারণ বিভিন্ন ছবিতে তাহেরি হুজুরকে তাদের সাথে দেখা যাচ্ছে। এই জিহ্বা কাটার ঘটনার সাথে তাহেরি হুজুরও জড়িত থাকতে পারে। তো তাহেরি হুজুরকে নিয়ে এই ধরনের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়া, ফেসবুকে যাবেন, ইউটিউবে যাবেন, সবখানে এই এই নিউজটাই ভাইরাল হয়েছে। এখন এটা দেখে তাহেরি হুজুর তো খেপে গেছে, কারণ তাকে নিয়ে এই ধরনের একটা মিথ্যা গুজব রটানো হচ্ছে। তাই তিনি রাগান্বিত হয়ে ইউটিউবারদেরকে হুমকি দিলেন যে একটা চ্যানেল তৈরি করতে কিন্তু সময় লাগে, অনেক সাধনা লাগে, অনেক কষ্ট লাগে, দীর্ঘদিনের একটা প্রচেষ্টা। তোমরা কি তোমাদের ইউটিউব চ্যানেল হারাতে চাও? এবং তোমাদেরকেও পুলিশ গ্রেপ্তার করবে, কারণ তোমরা আমার নামে মিথ্যা ছড়াচ্ছ, তোমরা আমাকে অপরাধী বানাচ্ছ, তোমরা সোশ্যাল মিডিয়ার কিছু ছবি দেখে আমাকে এভাবে অপরাধী বানানো কি ঠিক হচ্ছে? আমার সাথে কত মানুষের চেনা জানা, আমি কত জায়গায় মাহফিল করি, সেখানে কত মানুষ আসে। এখন আমার সাথে ছবি থাকলে কি আমি তাদের সহকারী বা আমি এই ঘটনার সাথে জড়িত? কখনোই না। এই ধরনের কথা বলে তাহেরি সাহেব খুবই রেগে গেছে এবং ইউটিউবারদেরকে হুমকি দিয়েছেন যে যারা আমাকে নিয়ে এই ধরনের ভিডিও বানিয়েছ, আমার নামে কুৎসা রটাচ্ছ, আমাকে অপরাধী বানাচ্ছ, তোমরা যদি তোমাদের ভিডিওগুলো 24 ঘন্টার মধ্যে ডিলিট করে না দাও বা প্রাইভেট করে না দাও, আমি তোমাদের উপর অ্যাকশান নেব, তোমাদের চ্যানেল নষ্ট করে দেব, তোমাদেরকে আইনের হাতে গ্রেপ্তার করব। তো আসলে আমাদের উচিত যে একটা মানুষ অপরাধী কি বা এই কাজের সাথে জড়িত কি না আমরা কিন্তু সঠিক জানি না। আমরা জাস্ট ওই ছবিগুলো দেখছি আর আমরা অনুমান করছি যে যেহেতু এই ছবিগুলোর মানুষের সাথে তাহেরি সাহেবের ভালো সম্পর্ক বা তাদের সাথে আছে, প্রত্যেকটা ছবিতে সেই মানুষগুলো আছে, তো সেক্ষেত্রে হয়তো তাহেরি সাহেব এই ঘটনার সাথে জড়িত। তো এই মনে করে অনেকেই তাহেরি সাহেবকে আসলে আমরা দোষী মনে করছি, কিন্তু এটা আসলে কখনোই ঠিক না। একটা মানুষের সাথে একটা মানুষের ছবি আছে বলে কি তারা সহকারী বা এই এই ধরনের ঘটনার সাথে জড়িত, এটা কখনোই না, কারণ আমরা সঠিক তথ্য জানি না। আমাদের উচিত হয় না আসলে এই ধরনের ভিডিওগুলো বানানো। আর একটা ছবির উপর ভিত্তি করে যখন একটা এই ধরনের স্বনামধন্য মানুষের উপর দোষারোপ করা হয়, এটা কিন্তু আসলেই খুব একটা খারাপ কাজ বা জঘন্য কাজ। আমরা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করি আমরা হয়তো ছোট, কিন্তু যারা অনেক বড় বড় রয়েছে তাদের সবার উচিত যে আপনি যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটা যেন সঠিক তথ্য বহল হয়। আমরা ভুয়া বা মিথ্যা ভাইরাল হওয়ার আশায় এই ধরনের ভিডিওকে তৈরি করব না। আর যদিও আমরা এই ধরনের ভিডিও তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমরাও আইনের আওতায় চলে আসতে পারি, কারণ এর আগে আমরা একটা ঘটনা দেখেছিলাম শাকিব খানকে নিয়ে, কিছু কন্টেন্ট ক্রিয়েটর তারা মিথ্যা অপবাদ ছড়িয়েছিল, মিথ্যা কথা ছড়িয়ে ভিডিও ভাইরাল করেছিল। পরবর্তীতে শাকিব খান কিন্তু রাগান্বিত হয়ে সেই সব ইউটিউবারদের বিরুদ্ধে কেস করেছিল। এখনও যারা তাহেরি হুজুরকে নিয়ে এই ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করেছেন সেক্ষেত্রে তাহেরি হুজুরও রাগান্বিত হয়ে আপনাদের যারা করেছেন তাদের উপর কেস করতে পারে, এটা কিন্তু স্বাভাবিক। আমরা দেখেছিলাম শাকিব খান ইস্যুতে শাকিব খানকে নিয়ে যারা এই ধরনের মিথ্যা কথা বলেছিল পরবর্তীতে কিন্তু শাকিব খানের সেই ইয়াটা কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি। এখন দেখা যাচ্ছে যে তাহেরি হুজুরকে নিয়েও এই ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে, হয়তো তাহেরি হুজুর অপরাধী না, যার কারণে সে এতটা সাহস নিয়ে এই ধরনের কথা বলছে। তাকে অপরাধী সাব্যস্ত করে যারা ভিডিও বানিয়েছিলেন অবশ্যই সবার উচিত সেই ভিডিওগুলো ডিলিট করে দেওয়া এবং তাকে নিয়ে আর কোনো ধরনের ভিডিও তৈরি না করা, যাতে করে একজন ভালো মানুষের বিপক্ষে একজন ভালো মানুষকে অপরাধী সাব্যস্ত করে কোনো প্রমাণ ছাড়াই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর ভিডিও বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর মনে যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে, কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়ার জন্য। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ।